দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগ রহার ঘটনা রহাত সরকারি সাহায্যের নামত একাংশ ধন লওয়ার উঠিছে অভিযোগ আর এই অভিযোগ বানাক্রান্ত সকলের খাদ্য সামগ্রী আর ত্রিপালর বাবদ বান পীড়িত সকলে দিব লগা হয়েছে চল্লিশ টাকা কয় এটা একাংশ যে অভিযোগ উত্থাপন করেছে যে বান পীড়িত সকলকো রেহাই দিয়া নাই মধ্যভোগী আসামে আর বান পীড়িত সকলক যে সাহায্য বিতরণের নামত চল্লিশ টাকা কয় বিচারিছে আর এই অভিযোগ উত্থাপন করেছে রহার মাছগাঁর বান পীড়িত সকলে যময় মুখ্যমন্ত্রীগুলি যথেষ্ট কঠোর হয়েছে বান সাহায্য বান পীড়িত সকলে লাভ করব লাগবে বলে স্পষ্টকৈ সরকারি সকল বিষয়াক নির্দেশ দিছে তেনে সময়তে এই অভিযোগে কিন্তু যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে আর কলঙ্গর বানত সর্বহারা হওয়া এই বান পীড়িত সকলের সাহায্যর নামত এনেক ধন সংগ্রহ করেছে একাংশে সাহস চাওক চাউলের নামত বিশ টাকা আর ত্রিপালের নামত বিশ টাকাক সংগ্রহ করার অভিযোগ উত্থাপন করেছে বান পীড়িত রাইজে এক কেজি চাউল দিছে বিশ টাকা কলেছে আর এখন ত্রিপাল দিছে দিবলে ওলাইছে এখন চল্লিশ টাকা লৈছে এইকেইটা বিশ টাকা চল্লিশ টাকা আর এই মুহূর্তে আমি ফোন যোগে এই গোটেই ঘটনাখিন সবিশেষ জানিম সংযুক্ত হয়েছে আমার সাংবাদিক ভাস্কর জ্যোতি শইকীয়ার সঙ্গে ভাস্কর সাহস মানিব লাগিব এই একাংশর যে বান পীড়িত সকল যময়ত খাবলে নাপা হাহাকার করবলিয়া হয়েছে বানাক্রান্ত সকলে তার উপর চল্লিশ টাকাকে বিচারিছে চাউল আর ত্রিপালের নামত হয় চাওক গীতাশ্রী আসলতে যতনা সংঘটিত হয়েছে সেয়া অতিকে লজ্জাজনক বলে কব লাগবে যবেশ বর্তমান সৃষ্টি হয়েছে আসলতে বানর কবলত পরি হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে বন্যার্থসকলের কি কামপুর কি রহা সকল অঞ্চল নগাঁও জেলার বিভিন্ন অঞ্চল বানর ভয়াবহ রূপ ধারণ করেছে আর বন্যার্থসকলে বর্তমান নিজের ঘর দ্বারা পুন ঘর এই সকল সা সম্পত্তি এই নিজের প্রাণটুক লৈ ওখ স্থানলৈ ঢাপলি মেলিছিল আর সরকারে সাহায্য প্রদান করেছিল যেহেতু কোনো খাবলে একো নাছিল বা এটুকু বিশুদ্ধ খোৱা পানী নাছিল কিন্তু সেই সাহায্যর নামত এতিয়া বহুৱালি চলিছে আসলে সাহায্যর নামত চাওক আসলে মধ্যভোগী আছিল কিছু মধ্যভোগীয়ে এতিয়া বা ত্রিপালের নামত পয়সা বিচারিছে বিশ টাকাকে তার চাউল নামত বিশ টাকাকে বিচারিছে তার কামপুরত সেয়া রহাত সংঘটিত হয়েছে সেই ঘটনা ত্রিপালের নামত আর চাউলের নামত আর তার কামপুরত সংঘটিত হয়েছে আন এক ঘটনা চাউল হরলকি হয়েছে যশ্রয় শিবিরত থাকা বন্যার্থসকলে চাউল আনিছিল সেয়া চাউল এক বেগ হরলকি হয়েছে তাকে লো এতিয়া এক তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে সমগ্র আসলতে অঞ্চল আসলে কি কম এই কথা আসলে কবলে কোনো ভাষা নাই যেহেতু লাজ লগা বিষয় এটা যে বানাক্রান্ত যত রাজ্যের ইখনের পিছত ইখন জেলা বানত ডুবি আছে মানুষের খাবলে এমুঠি ভাত নাই অনাহারে থাকবলিয়া হয়েছে একাংশ আকৌ সুবিধা বিচারিছে তাকো তেনে এটা পরিস্থিতি যত মুখ্যমন্ত্রীগুলিয়ে এই বান পীড়িত সকলে নিজে মুখ্যমন্ত্রীগুলিয়ে শিবিরে শিবিরে গৈছে বান সাহায্য পাইছে নাই বুঝ লৈছে তার মাজত একাংশ এনেকুৱা এটা কাম করবলে লাজো পোৱা নাই সাহসও করেছে এটা প্রশ্নটো হয়েছে এওঁলোক কোন চাওক গীতাশ্রী দুদিন পূর্বে মুখ্যমন্ত্রীগী রহা আর কামপুরত বান পরিস্থিতি বুঝ লৈছিলে আর তারপিছতে উপায়ুক্ত সকল জেলা উপায়ুক্তক নির্দেশ দিয়েছে যে যখন আশ্রয় শিবিরত থাকা যখন বা যখন বন্যাত্রয় কোনো ধরনের সরকারি সাহায্য পাওয়া নাই তেওঁলোকক শীঘ্রে সরকারি সাহায্য প্রদান করব আর তারপিছত এনে ধরনের এক ঘটনা সংঘটিত হওয়া অতিকে লজ্জাজনক বলে কব লাগবে নগাঁও জেলা প্রশাসনের বাবে যেহেতু বানত কবকাই বন্যার্থসকল বা নিজের ঘর দ্বার এই ওখ স্থানত বসবাস করেছে তারপিছত যদি এটুপি বিশুদ্ধ খোৱা পানী বা এটুপি অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর বাবে পয়সা দিব লগা হয় উল্টাই টকা প্রদান করবল হয় যেহেতু সেয়া সরকারের বা বিনামূলিয়া প্রদান করা হয়েছে তারপর কি গতি হব পারে গীতা সেয়া সচাকে লজ্জাজনক আর এই ঘটনা সন্দর্ভত আসলে জেলা প্রশাসনে শীঘ্রে তদন্ত করব লাগে বলে আমি ভাবিছো গীতাশ্রী হয় যে অভিযোগ উত্থাপন করেছে তাতে কোনোবা ব্যক্তির নাম উল্লেখ করেছে চাওক যে অভিযোগ উত্থাপন করেছিল কামপুরত যে চাউল হরলকি হয়েছিল তাতে কেগারিমান মহিলার নাম উল্লেখ করেছিল আসলে যখন তাত আনি পেলায় বিতরণ করেছিল নাম বিতরণ উল্লেখ করেছিল আর তার যখন রহাত যে ঘটনা সংঘটিত হল রহার আসলে হারিয়া গাঁও মাছগাঁওত যে ঘটনা সংঘটিত হল মাছগাঁওর আসলে আশ্রয় শিবিরত থকা
যিসকল বন্যাত্ব আছে তেওঁলোকক আচলতে চাউল আৰু ত্ৰিপালৰ নামত 20 টকাকে সৰ্বমুঠ 40 টকা কৰিছিলে সেই সন্দৰ্ভত তেওঁলোকে কোৱা মতে যিসকলে তেওঁলোকক যোগান ধৰিছিল আচলতে যিসকলে তাৰ পৰা লৈ আহিছিল কঢ়িয়াই লৈ আহিছিল বস্তু আৰু তেওঁলোকক দিব কাৰণে তেওঁলোকে এই ঘটনা আচলতে পইচা বা তেওঁলোকৰ পৰা দাবী কৰিছে। হয় ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আমাক শেহতীয়া কথাখিনি জনাৰ। এতিয়া আৰক্ষীয়ে কি ধৰণৰ ভূমিকা লয় বা প্ৰশাসনে কেনেকৈ বস্তুটো চায় সেয়া লক্ষণীয় হৈ পৰিব। ধন্যবাদ, আমি কথাখিনি জানিলো আপোনাৰ পৰা।